আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, উচ্ছেদ অভিযান চলবেই, রুখতে হবে মুসলিম জনবিস্ফোরণ, বললেন হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে। আর কি কি বললেন মুখ্যমন্ত্রী এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগস্ট 9 ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবে জুলাই মাসেই, পজিটিভিটি 2% নামলে অবজেক্টিভ প্রশ্নে হবে পরীক্ষা। হাইলাকান্দি জেলার আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা নিয়ে আবারও রাজ্যের পুলিশ কর্তার দ্বারস্থ হলেন কাটলেছুড়ার বিধায়ক। সীমান্ত সমস্যা নিয়ে এডিজিপির দ্বারস্থ বিধায়ক সুজামুদ্দিন লস্কর। করোনা পজিটিভ হলেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, ভর্তি শিলচরের গ্রিন হিলস বেসরকারি হাসপাতালে। আসামে মাদক বিরোধী অভিযান সন্তোষজনক নয়, এক মাস বয়সী নতুন সরকারের খতিয়ান তুলে ধরে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, নির্দেশ দিয়েছেন ড্রাগসের বিরুদ্ধে তীব্রতর অভিযান। এবং সর্বশেষ খবরটি হলো, অতিমারির আবহে বেলাভূমির আবাসিকদের খোঁজ নিলেন সাংসদ কৃপানাথ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। অসুস্থ অবস্থায় বুধবার শিলচরের বেসরকারি গ্রিন হিলস হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ করোনা পজিটিভ হয়েছেন। বুধবার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় সঙ্গে সঙ্গে আরটিপিসিআর টেস্টের জন্য তার নমুনা নেওয়া হয়েছিল ওই হাসপাতালে, রাখা হয়েছিল আইসোলেশন কক্ষে। তবে বৃহস্পতিবার তার পজিটিভ রিপোর্ট এসেছে আরটিপিসিআরের। তিনি করোনা পজিটিভ হওয়ায় বৃহস্পতিবারই তাকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের, দেওয়া হচ্ছে অক্সিজেন। অপরদিকে উচ্ছেদ চলবেই, রুখতে হবে মুসলিম জনবিস্ফোরণ, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। সিপাজড়ের ধলপুর শিব মন্দির, হুজাই চতিয়া থেকে শুরু করে করিমগঞ্জের পাতারকান্দি, সাম্প্রতিককালে রাজ্যের চলতি উচ্ছেদ অভিযানের সঙ্গে অভিবাসী মুসলিম সম্প্রদায়ের জনবিস্ফোরণকে জড়ালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার স্পষ্ট কথা, পরিবারের 8-9 জন করে সন্তান হলে থাকার জায়গা মিলবে কোথায়, ফলে মানুষ শিব মন্দির থেকে শুরু করে সত্র এবং বনভূমিতে জমি দখল করে বাড়ি তৈরি করছে। কেউ মন্দির বনাঞ্চলের জমি দখল করবে আর এটা সরকার মেনে নেবে এমন প্রত্যাশা করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। বৃহস্পতিবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস পূর্ণ হয়েছে। এই দিনটি উপলক্ষে দিশপুরে এক সাংবাদিক সম্মেলনে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। 21-এর ভোটের প্রচারে নেমেও মিয়া পরিবারের মহিলারা 10-12 সন্তানের জন্ম দেন বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন হিমন্ত বিশ্ব। যদিও এদিনের সাংবাদিক সম্মেলনে রাজনৈতিক হিমন্তের মতো বিতর্কিত মন্তব্য করার পথে হাঁটেননি মুখ্যমন্ত্রী হিমন্ত, বরং মূল সমস্যা খুঁজে বের করার চেষ্টা করেছেন তিনি। আর এই সমস্যা সমাধানে প্রয়োজনে তিনি আমসু, এআইডিএফের মতো সংখ্যালঘু সংগঠনের সঙ্গে বসতেও রাজি বলে উল্লেখ করেন। চন্দ্রমোহন পাটোয়ারি, অতুল বোরা, কেশব মহন্ত, পীযূষ হাজারিকার মতো মন্ত্রীদের পাশে নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই জানিয়ে রাখেন, সরকারের 1 মাস মূল্যায়নের জন্য কার্যত কিছুই না, বহু পথ চলার বাকি রয়েছে। তবে যেহেতু কোথায় আছে সকাল দেখলে বোঝা যায় দিনটি কেমন যাবে, তাই এই 1 মাসে নতুন সরকার ঠিক কী উদ্যোগ নিয়েছে তা রাজ্যবাসীকে জানানোর প্রয়োজন রয়েছে। কথা প্রসঙ্গেই তিনি টেনে আনেন বিতর্কিত উচ্ছেদ অভিযান প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, অনেকে আমাদের এই উচ্ছেদ নিয়ে সমালোচনা করছে, কিন্তু কেউ আমাদের শিব মন্দিরের মাটি দখল করবে, বনভূমি দখল করে ঘর বাড়ি বানাবে তা তো মেনে নেওয়া যায় না। তাই সরকার এসব জমি উদ্ধারের সব চেষ্টা চালাচ্ছে, যত সমালোচনাই হোক না কেন এই অভিযান চলবে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই মুসলিম সম্প্রদায়ের মধ্যে জনবিস্ফোরণের স্পর্শকাতর বিষয়টি টেনে আনেন মুখ্যমন্ত্রী। বলেন, আমাদের উপসর্গ নিয়ে কাজ করলে তো চলবে না, এতে সমস্যার সমাধান হবে না, মূল রোগটি খুঁজে বের করতে হবে। আর এই জমি দখলের মূল রোগটি হচ্ছে অভিবাসী মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেলাগাম জনবিস্ফোরণ, এটাকে সামাল দেওয়া না গেলে আগামী আরও বেশি সমস্যার সৃষ্টি হবে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত বাড়বে, তাই এখনই এর লাগাম টানার দরকার। মুখ্যমন্ত্রী বলেন, এভাবে জনবিস্ফোরণ হলে একদিন তো মা কামাখ্যার ভূমিও দখল করে ঘর বাড়ি তৈরি করা হবে, আমার বাড়িও বাদ যাবে না।
কৃষি জমি দখল করা হবে, এত জমি তো নেই আমাদের, তাই জনবিস্ফোরণে এখনই লাগাম টানতে হবে। মুসলিম সম্প্রদায়কে এটা বুঝতে হবে। এ ব্যাপারে প্রয়োজন হলে আমি আমসু এআইডিএফের মতো সংগঠনের সঙ্গে বসব, আলোচনা করে একটা রাস্তা বের করতে হবে। রোগ ও সমাধানের কথা বললেও যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের কি হবে, সে ব্যাপারটি অবশ্য এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। শুধু বলেন যদি বরপেটা বাগবর জনিয়তে সরকারি জমি থাকে তবে সেই সব এলাকায় তাদের পাট্টা দেওয়া যেতে পারে, তবে এটাও কতদিন করা সম্ভব, এ নিয়েও প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। সোনোয়াল সরকারের সময় বিধানসভায় জন্ম নিয়ন্ত্রণ আইন অনুমোদন হয়েছে। ইতিমধ্যেই পঞ্চায়েত ও স্থানীয় সরকারে দুইজনের বেশি সন্তান হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করা হয়েছে। আগামীতে এ নিয়ে সরকার আরও বেশি চিন্তা ভাবনা করবে বলে জানিয়ে রাখেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে বড় ও মিসিং জনগোষ্ঠীর দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। বলেন বড় মিসিং জনগোষ্ঠী তো জন্ম নিয়ন্ত্রণে যথেষ্ট সফল হয়েছে, তাদের পরিবার ছোট হয় কোনো সমস্যা হচ্ছে না, নিজেদের বনভূমিতে তারা ঘর বাড়ি বানাচ্ছেন না, উল্টে গত 20 বছরে তারা বনভূমি সংরক্ষণ ও বন সৃষ্টির দৃষ্টান্তমূলক কাজ করছেন, এটাকে আমাদের সবার অনুসরণ করা উচিত। তাই বর্তমান সরকার উপজাতিদের পাট্টা দেওয়ার প্রক্রিয়া দ্রুতগতিতে করে তাদের পুরস্কৃত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে সরকার এইসব মানুষকে কতদিন বিনে পয়সায় রেশন দেবে, কতদিন সরকারি প্রকল্পের সুবিধা দিয়ে যাবে, কর্মসংস্থানই বা মিলবে কী করে, এই প্রশ্ন এদিন উত্থাপন করেন হিমন্ত বিশ্ব। পুরো বিষয়টি নিয়ে মুসলিম সমাজের আত্মমন্থনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা কারো শত্রু নই, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। আসামের প্রতিটি দরিদ্র মানুষের আমরা অভিভাবক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন মানুষের আমরা উন্নতি চাই, তাই ধর্ণা ধর্মঘট ছেড়ে মুসলিম সমাজকে এগিয়ে আসতে হবে। মুসলিম মহিলাদের শিক্ষা জন্ম নিয়ন্ত্রণে জোর দিয়ে তার আহ্বান, এ ব্যাপারে আপনারা এগিয়ে আসুন, সরকার আপনাদের পাশে থাকবে। জন্ম নিয়ন্ত্রণ না করলে দারিদ্র নির্মূল করা সম্ভব নয়, এই বাস্তব সত্যটা উপলব্ধি করতে হবে, কারণ এটা একে অন্যের সঙ্গে জড়িয়ে। অপরদিকে 6 মাসের মধ্যে শিলচরে পানীয় জলের সংকট দূর হবে বললেন দীপায়ন চক্রবর্তী। শিলচরের পানীয় জল জমা জল এবং যানজট সমস্যা নিরসন অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। এসব সমস্যা নিরসনে ইতিমধ্যে সাংসদ ডক্টর রাজদীপ রায়ের হাত ধরে কাজ শুরু করেছেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ইটখোলায় বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে বিধায়ক দীপায়ন জানান, আগামী 6 মাসের মধ্যে শিলচরে পানীয় জলের সংকট দূর হবে। এ নিয়ে ইতিমধ্যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিকদের সঙ্গে তিনি এবং সাংসদ ডক্টর রাজদীপ একাধিক বৈঠক করেছেন। অপরদিকে হাইলাকান্দি জেলার আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা নিয়ে আবারও রাজ্যের পুলিশ কর্তার দ্বারস্থ হলেন কাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বৃহস্পতিবার হাইলাকান্দি পুলিশের অতিথিশালায় রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মুকেশ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন সুজামুদ্দিন। তিনি সীমান্তে মিজু উপদ্রবের পাশাপাশি আসামের জমি একের পর এক জবরদখল করে নেওয়ার বিষয়টি তুলে ধরেন। সীমান্তের বিভিন্ন সমস্যা এবং সমাধানের জন্য বিহিত ব্যবস্থা কী নেওয়া যায় তা নিয়ে কথা বলেন বিধায়ক। সীমান্ত এলাকার দলচোড়া ফাইসেন ভৈরবী কচুরতল এবং ঘুটঘুটিতে চলা মিজুদের জমি জবরদখলের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন। সমস্যার স্থায়ী সমাধানের জন্য দুই রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের আলোচনার দাবিও জানান তিনি। এছাড়া দুর্গম ঘুটঘুটি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিধায়ক প্রয়োজনীয় 2-1টি পূর্ত রাস্তা, সেতু এবং একটি বড় স্থায়ী ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপন করার পক্ষেও যুক্তি তুলে ধরেন। পূর্ত সড়ক তৈরি হলে নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের পক্ষেও সহজে যাওয়া আসা সম্ভব হবে, এতে সীমান্ত সুরক্ষার কাজে অনেক সুবিধা হবে। এসব ব্যাপারে পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার কথাও বলেন বিধায়ক সুজামুদ্দিন। তিনি আরও বলেন প্রশাসন সবসময় এই জমিগুলোকে ফরেস্টের জমি বলে দাবি করলেও জমি সুরক্ষায় সক্রিয় নয়, ফরেস্টের জমি হলেও সেটা তো রাজ্যেরই জমি। বিধায়ক বলেন মিজোরাম আসামের জমি দখল করার পরই অধিকৃত জমির পাট্টাও প্রদান করছে, এভাবে ব্যাহত হচ্ছে রাজ্যের জমি। তিনি খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টির আশু সমাধান করার জন্য আবেদন জানাবেন বলে জানান সুজামুদ্দিন লস্কর। উল্লেখ্য ফেব্রুয়ারি মাসে সীমান্তের কচুরতলে 21টি বাড়ি পুড়িয়ে দিয়ে প্রায় 10 কিলোমিটার জমি জবরদখল করে নেয় মিজোরাম। সে সময় এডিজিপি আগরওয়াল সীমান্তে পরিদর্শনে এসেছিলেন, একই উদ্দেশ্যে দ্বিতীয়বার হাইলাকান্দি পরিদর্শন করলেন তিনি।
অপরদিকে আসামের মাদক বিরোধী অভিযান সন্তোষজনক নয়। এক মাস বয়সী নতুন সরকারের খতিয়ান তুলে ধরে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নতুন সরকারের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়ে রাজ্যের চলমান ভয়ানক ড্রাগসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। বহু মাদকদ্রব্য বাজেয়াপ্তের পাশাপাশি ধরপাকড় হচ্ছে। গত এক মাসে মাত্র 8 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু এতে তিনি যে সন্তুষ্ট নন, এই অভিযান আরও তীব্রতর করতে হবে বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বৃহস্পতিবার 10 জুন তার সরকারের এক মাস পূর্ণ হয়েছে। গত এক মাসে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের গৃহীত পদক্ষেপসমূহের খতিয়ান তুলে ধরতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অপরদিকে করোনা পরিস্থিতিতে বৃদ্ধাবাস বেলাভূমির আবাসিকদের খোঁজ নিলেন সাংসদ কৃপানাথ। বৃহস্পতিবার আবাসিকদের জন্য কর্তৃপক্ষের হাতে প্যাকেটবন্দি ফল তুলে দেন সাংসদ। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদ সভাপতি আশিস নাথ সহ অন্যরা। করিমগঞ্জ বেলাভূমিতে বর্তমানে 8 জন আবাসিক রয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউ আসার পর বিশেষ প্রয়োজন ছাড়া বৃদ্ধাবাসে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আবাসিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ইতিমধ্যে সকলকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের একটি দল বৃদ্ধাবাসে এসে আবাসিকদের ভ্যাকসিন দেন। এদিন আবাসিকদের খোঁজখবর নিতে বেলাভূমিতে যান সাংসদ কৃপানাথ, তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। তাছাড়া করোনা সংকটের সময় কোনো অসুবিধা হচ্ছে কি না তাও জেনে নেন সাংসদ। এদিন সাংসদের কাছে বেলাভূমি কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্পাদক অপর্ণা দেব বৃদ্ধাবাসের আবাসিকদের জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়ার আবেদন জানান। সাংসদ বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন। অর্পণা দেব জানিয়েছেন বৃদ্ধাবাস পরিচালনাসহ আবাসিকদের সুবিধা অসুবিধার কথা জেনেছেন সাংসদ। আমরা তার কাছে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার আর্জি জানিয়েছি। অন্যদিকে সাংসদের উদ্ধৃতি দিয়ে করিমগঞ্জ জেলা পরিষদের সভাপতি আশিস নাথ বৃহস্পতিবার জানিয়েছেন বেলাভূমি কর্তৃপক্ষের পক্ষ থেকে সাংসদের কাছে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার আর্জি জানানো হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে যেহেতু সাংসদ এলাকা উন্নয়ন তহবিল নেই, তাই তহবিল আসার পর বিষয়টি চিন্তা ভাবনা করে দেখার আশ্বাস দিয়েছেন সাংসদ। প্রয়োজনে বেলাভূমিকে